দেশপ্রিয় পার্কে যে পূজোটা হতে চলেছে সেটা কিন্তু ব্লগারদের নিয়ে হতে চলেছে। শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, শিউলি ফুলের নলুক দেব, দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি। দেশপ্রিয় পার্কে যেমন ঐতিহ্যের উদ্দীপনা, ঠিক সেরকম কিন্তু তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমার ভিডিও তৈরি করার উদ্দীপনা। তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ঝাঁকা নাকা ব্লগ ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে ঠিকই ধরেছ, আজকে আমি চলে এসেছি দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা প্রস্তুতি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা হয়তো সকলেই জানো 2015 সালে এই যে দেশপ্রিয় পার্ক, এই দেশপ্রিয় পার্কে পৃথিবীর সব থেকে বড় দুর্গা করে তাক লাগিয়ে দিয়েছিল। তো সেই ক্লাবে দুর্গাপূজা 2023 কী থিম করতে চলেছে এবং 2023 যে প্যান্ডেল, সেই প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগোলো সবটাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা খুব বড় হবে না, একটু আগে এখানে মুষলধারায় বৃষ্টি হয়ে গেল, তো সে কারণে মাঠে একদম কাদা প্যাচপ্যাচ করছে, তার মধ্যে দাঁড়িয়ে আমি এই মুহূর্তে ভিডিও বানাচ্ছি। তার জন্য তোমাদের থেকে একটু ভালোবাসা এবং সাপোর্ট আশা রাখবো। তো চলো ভিডিওটা শুরু করবো, আর শুরু করার আগে আমার চিরাচরিত ইন্ট্রো। তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। বন্ধুরা তোমরা আমার সাথে আছো আর তোমাদের সাথে আছি আমি, তোমাদের মণ্ডলদা। তো চলো এবার সরাসরি ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে দেশপ্রিয় পার্কের মাঠ, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে আমি ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে এই মুহূর্তে আমি মাঠে দাঁড়িয়ে রয়েছি, আর পূজার সময় কিন্তু এই পাশে একটা জিগজ্যাক লাইন থাকে, মানে এখান থেকে আঁকা বাঁকা লাইন করা হয়। ঘুরতে 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 দর্শনার্থীরা এই মাঠে আস্তে আস্তে প্রবেশ করে, এই দিকে একটা গেট থাকে, বেশিরভাগ দর্শনার্থীরা কিন্তু এই পাশের গেট দিয়ে কিন্তু প্রবেশ করে, আর এইখানেও গেট থাকে। আর এই হচ্ছে সেই পূজা মণ্ডপ, প্রতি বছর যখন এখানে পূজা মণ্ডপ তৈরি হয় তখন কিন্তু এরকম টিনের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, যাতে কোনো পশু পাখি ঢুকে না যেতে পারে প্যান্ডেলের ভেতরে, সে কারণে কিন্তু এরকম ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। আর এখান থেকে কিন্তু পূজা মণ্ডপের স্ট্রাকচারটা কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা। তো 2023 সালে দেশপ্রিয় পার্কের যে পূজা মণ্ডপটা গতবারের থেকে কিন্তু সম্পূর্ণই আলাদা। তার কারণ গতবারে 2022 সালে কিন্তু একটা হেরিটেজকে এখানে তুলে ধরা হয়েছিল, মহিষাদল রাজবাড়ির আদলে বাইরের স্ট্রাকচারটা তৈরি হয়েছিল। আর এবছর যেহেতু পুরোটাই থিমের আদলে পূজা মণ্ডপটা হবে, সেই থিমের জন্য কিন্তু এবছর যেরকম আকৃতির থিমটা হবে ঠিক সেরকম আকৃতির কিন্তু এখানে পূজা মণ্ডপটা তৈরি হয়েছে। দেখো এখানে গম্বুজ আকৃতির মনে হচ্ছে, আর দুপাশে এরকম ঢালু আকৃতির সাইডটা কিন্তু এরকম নেমে এসেছে, ঠিক দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এরকম উপর দিক দিয়ে উঠে গিয়ে, এরকম আমার হাতটা দেখো, এরকম উপর দিক দিয়ে উঠে গিয়ে উপরে একটা টাওয়ার মতন উঠে গিয়েছে, উপরে কোনো ডিজাইন করা হবে। তো কি হচ্ছে ফাইনালি পরবর্তীতে এসে তো তোমাদেরকে দেখাবই, তো বাইরে থেকে তো তোমাদেরকে শেয়ার করলামই, আর তোমাদেরকে দেখিয়ে রাখি। এইখানে দেখো হ্যালোজিন লাগিয়ে দেওয়া হয়েছে, মানে এখানে কিন্তু রাতেও কিন্তু কাজ হচ্ছে জোর কদমে, যেহেতু দুর্গাপূজার আর বেশি দিন দেরি নেই। আর এখানে তো ব্যারিকেড দিয়ে দেওয়া রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা ফাঁকা রয়েছে, তো আমি এখান দিয়ে ভেতরে ঢুকে সমস্তটা তোমাদেরকে দেখাবো যে কী হচ্ছে ভেতরে এক্স্যাক্টলি। শিউলি ফুলের নলক দেব, দেব কাঁচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, নূপুর দেব ঝুমকোলতার কলকা পাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি, ও কাশ ফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে। তো বন্ধুরা ব্লগার লাইফে যে কটি অসুবিধা রয়েছে তার মধ্যে একটা বড় অসুবিধা হচ্ছে এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া। এই মুহূর্তে কিন্তু আমি বাইরের স্ট্রাকচার দেখাতে দেখাতে ভেতরে যেই ঢুকলাম, মানে এই টিনের ব্যারিকেডের যেই ভেতরে ঢুকলাম, এখানে কিন্তু বৃষ্টি নামা শুরু হয়ে গেল। তো যখন বৃষ্টি হয় তখন এই ক্যামেরার লেন্সে যখন এই বৃষ্টির ফোটাটা পড়ে তখন কিন্তু ফুটেজটা খুব খারাপ হয়। তো যাই হোক, এই জায়গার রিকোয়েস্ট আসছিল খুব যে দেশপ্রিয় পার্কের ভিডিও বানানোর জন্য, তো সে কারণে কিন্তু এই জায়গায় চলে আসলাম। আর এমনিতেও আমি এখানে প্রতি বছর আসি, ভিডিও তো এমনিতেই আমি বানাতাম। তোমাদেরকে শুধু বলবো একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো বেশি করে, তাহলে কিন্তু আরও বেশি উৎসাহিত হব এরকম ভিডিও বানানোর জন্য। তো এই মুহূর্তে বাইরের স্ট্রাকচারটা তো তোমাদেরকে দেখালামই, এবার আস্তে আস্তে আমি ভেতরের দিকে প্রবেশ করব। তো এই যে জায়গা রয়েছে এই জায়গা দিয়ে কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করবে। পূজা মণ্ডপের মূল গেট কিন্তু এইটা হবে, দেখতেই পাচ্ছ। চলো আমি একটু ভেতরের দিকে প্রবেশ করি। ভেতরে কাজ হচ্ছে, হাতুড়ির ঠকঠক শব্দ এবং বিভিন্ন মেশিনের শব্দ কিন্তু হচ্ছে। ভেতরে গিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, চলো। অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে,
আমি 2023 সালের দেশপ্রিয় পার্কের যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপের ভেতরে প্রবেশ করে গিয়েছি। ভেতরে কিন্তু অপূর্ব সুন্দর কাজ হচ্ছে, অপূর্ব সুন্দর নকশার কাজ হচ্ছে, তোমাদেরকে আমি দেখাবো একে একে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে ওয়ালগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে কাটিং করে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখো এখানে প্লাই কেটে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে সমগ্র পূজা মণ্ডপটি। দেখো এরকম রাউন্ড শেপে এখানে তোলা হয়েছে, মানে ভেতরে যে তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলাম এরকম কার্ভ মতন জিনিস যেটা নেমে গিয়েছে, তো সেই কার্ভের ভেতরটা দেখো কতটা সুন্দর। আর এখানে কিন্তু মেশিনের বিভিন্ন আওয়াজ হচ্ছে, মানে কাঠ কাটার এবং হাতুড়ির ঠকঠক আওয়াজ হচ্ছে, তো এই সমস্ত আওয়াজ কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তার কারণ এই সমস্ত আওয়াজ শুনলে মনে হয় যেন এই বুঝি দুর্গাপূজা আমাদের একদম দোরগোড়াতে চলেই আসলো। আর এই যে দেখো কতটা সুন্দর এরকম কার্ভ মতন উঠে গিয়েছে, আর এখানে ঝাড় মতন থাকবে। তো সম্পূর্ণ যেহেতু এবছর থিমের উপর করা হচ্ছে সে কারণে কিন্তু ভেতরে সম্পূর্ণটা কিন্তু থিমের কাজ হবে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ঝাড়বাতি থাকবে, তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা, মানে এই যে বাসের বিভিন্ন স্ট্রাকচার, তো এখানে শিল্পী এবং সরশিল্পীরা এমনি কাজ করার জন্য কিন্তু এটা দিয়েছে, তো এটা কিন্তু পরবর্তীতে এখানে খুলে ফেলা হবে। তো এখানেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হবে, সমস্তটা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে। কাঠের ঠকঠক শব্দ এবং কাঠ কাটার মেশিনের বিভিন্ন শব্দ হচ্ছে এখানে, তো তোমাদেরকে তার মধ্যে আমি বেশ কিছু কথা বলি। দেখো এই যে বড় গেটটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই গেট দিয়ে কিন্তু দর্শনার্থীরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করবে। ভেতরে কিন্তু অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই থিমের প্রদর্শনীটা হবে। এখানে দেখতে পাচ্ছ শিল্পী এবং সহশিল্পীরা কাজ করছেন, আর এইখানে হচ্ছে মাতৃ প্রতিমা থাকবে। তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু মাতৃ প্রতিমায় প্রতি বছরই চমক থাকে, তার কারণ এখানে কিন্তু প্রদীপ রুদ্রপালের মাতৃ প্রতিমা কিন্তু প্রতি বছর হয়ে থাকে। মাতৃ প্রতিমার যে জায়গাটা, সেই মাতৃ প্রতিমার জায়গাটাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে এখানে কিন্তু রাখা হয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা জায়গা, অনেকটা জায়গা জুড়ে কিন্তু রাখা হয়েছে। এখানে কিন্তু স্টেজের কাজ করছেন দাদারা, দেখতেই পাচ্ছ। দুর্গাপূজার আর বেশি দিন দেরি নেই, সে কারণে কিন্তু এই মুহূর্তে জোর কদমেই কাজ চলছে। সব ভালো হোক তো হাত পেতে মায়ের কাছে যাই, আশ্বিনের শরৎ প্রাতে আনন্দ গান গাই। এদিকে প্রবেশ করার পর চারি সাইডে কিন্তু থিমের কাজ দেখতে পারবে, উপরেও বিভিন্ন নকশা দেখতে পারবে, দেখার পর এখানে মাতৃ প্রতিমা দর্শন করতে পারবে। তো এই জায়গা দিয়ে কিন্তু এই যে গেটটা দেখতে পাচ্ছ প্রস্থানের পথ, তো এই প্রস্থানের বাহির পথ দিয়ে কিন্তু আস্তে আস্তে দর্শনার্থীরা বাইরে বেরিয়ে যাবে। তো এখানে যেহেতু খুব ভিড় হয় তো সে কারণে কিন্তু বাহির পথ দুটো করা হয়েছে, এই যে একটা আর এই যে একটা দেখতে পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, দেশপ্রিয় পার্কের যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপের ভেতরের যে দৃশ্য বা ভেতরে যেভাবে কাজ চলছে, শিল্পী এবং সহশিল্পীরা যেভাবে জোর কদমে কাজ করছেন, তার সম্পূর্ণ দৃশ্য কিন্তু দেখিয়ে আমি এই মুহূর্তে বাহির পথ দিয়ে বাইরে চলে আসলাম। ভেতরে এই মুহূর্তে আর বেশি কিছু দেখানোর নেই, তবু তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানে আর এবছর তো আমাদের মতো ব্লগার বা আমাদের মতো ইউটিউবারদের কাছে বড় পাওনা, কারণ এবছর দেশপ্রিয় পার্কে যে পূজোটা হতে চলেছে সেটা কিন্তু ব্লগারদের নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, দেশপ্রিয় পার্কের পূজা কিন্তু এবার ব্লগারদের পুজো। তো যেটা কিন্তু দেশপ্রিয় পার্কের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজের মাধ্যমে আমি জানতে পেরেছি, তো মেম্বাররা কিন্তু আপাতত এতটুকুই জানিয়েছেন। এক্স্যাক্টলি কী থিম হতে চলেছে সেটা জানতে হলে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু তোমরা ব্লগারদের জন্য এক্স্যাক্টলি এখানে কী তুলে ধরতে চলেছে সেটা জানতে পারবে। আমার চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো তাহলে কিন্তু সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমাদের চ্যানেলে আমার শহর বারাসাতের যে কালী পুজো, ফেমাস কালী পুজো, সেই কালী পুজোর আপডেট কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। মানে এখনই মানে দুর্গাপুজোর মোটামুটি 48-49 দিন বাকি থাকতেই কিন্তু কালী পুজোর যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গিয়েছে, তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসছে, সেগুলোও তোমরা দেখো। এই দেখতে পাচ্ছ গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে দাঁড়িয়ে ক্যামেরা ধরে আমি ভিডিও বানাচ্ছি। প্রথম থেকেই বলছি তোমরা একটু ভালোবাসা দাও, একটু সাপোর্ট করো, তাহলে কিন্তু আরও বেশি উদ্দীপনা আমার ভেতরে জেগে উঠবে। দেশপ্রিয় পার্কে যেমন ঐতিহ্যের উদ্দীপনা, ঠিক সেরকম কিন্তু তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমার ভিডিও তৈরি করার উদ্দীপনা কিন্তু আমার ভেতরে জেগে উঠবে। তো চলো আপাতত ভিডিওটা এতটুকুই, ভিডিওটা
যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবে। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি নতুন আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই নিজের খেয়াল রেখো। তো চলো বন্ধুরা, অনেক গল্প হলো, মজা হলো, আড্ডা হলো এবং তার সাথে সাথে দেশপ্রিয় পার্কের পূজা প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করা হলো। তো চলো বন্ধুরা, এবার আমি যাই, চলো টাটা, বাই বাই।